হ্যালো বন্ধুরা, ইস্ট বেঙ্গল দলের বিদেশি ফুটবলারকে নিয়ে বড় আপডেট নিউজ বেরিয়ে আসছে এই মুহূর্তে। তো যেমনটা জানা যাচ্ছে, ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন তিনি তার পছন্দের বিদেশির ফুটবলারদের নাম পাঠিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল কর্তাদের কাছে, এবং ইস্ট বেঙ্গল কর্তারা সেই প্লেয়ারদের অফার পাঠানো শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। আর সেই লিস্টে উঠে আসছে ভারতীয় ফুটবলে বা ISL মঞ্চে একজন খুবই পরিচিত নাম। তো তিনি হলেন 29 বছর বয়সী পর্তুগালের লেফট উইং এর প্লেয়ার লুইস মাচাদো। প্রায় 34 মিলিয়ন মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটা তার ফুটবল ক্যারিয়ারে বেশিরভাগ সময়টাই পর্তুগালের বড় বড় ক্লাবের হয়ে খেলেছেন। 2020-21 সিজনে তিনি ISL এ নর্থ ইস্ট ইউনাইটেড FC দলের হয়ে ভারতে খেলতে আসেন, এবং নর্থ ইস্ট ইউনাইটেড FC দলের হয়ে 22টা ম্যাচে 7টা গোল আর 3টে অ্যাসিস্ট রয়েছে পর্তুগালের এই লেফট উইং এর প্লেয়ারটার খাতায়। লেফট উইং ছাড়াও রাইট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারে লুইস মাচাদো। বর্তমানে তিনি পোল্যান্ডের ফার্স্ট টায়ার লিগের ক্লাব রেডোমিয়াক দলের হয়ে খেলছে। বর্তমান ক্লাবের হয়ে তার 30 জুন 2024 পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। পর্তুগালের লিগা পর্তুগাল, মানে যেটা পর্তুগালের প্রথম ডিভিশন লিগ, সেই লিগে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তো যথেষ্ট হাই প্রোফাইল একজন খেলোয়াড় এই লুইস মাচাদো, এবং 2020-21 মৌসুমে ISL এ যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল তিনি নর্থ ইস্ট ইউনাইটেড FC দলের জার্সিতে। তো এই প্লেয়ারটাকে অফার করা হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে। তো এখন এটাই দেখার বিষয় হবে, ইস্ট বেঙ্গল ক্লাব তাকে পুনরায় ISL এ নিয়ে আসতে পারে নাকি। তো এই বিষয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এইটুকুই ছিল এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।